মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েতের অন্তর্গত ইসনা গ্রামে নবান্ন উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পরিচালনায় ইসনার লোকসঙ্গীত সংঘ। রক্তদান শিবিরে 60 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত কালনা ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহসভাপতি শেখ আহমদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী অসিত কুমার চ্যাটার্জি, জামনা পঞ্চায়েতের প্রধান সুস্মিতা সেনগুপ্ত, রফিকুল ইসলাম, সাবির খান, হিল্লোল বন্ধু সহ অন্যান্যরা। আজকে আমাদের নবান্ন উৎসব ছিল আজকে দিনে, তো সেই নবান্ন উৎসব 2 দিন ব্যাপী। সেই নবান্ন উৎসব উপলক্ষে প্রথম দিনে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির ছিল কালনা হসপিটালের মধ্যে। আমাদের 75 জন রক্তদান শিবিরে আমাদের মন্তেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি আহমদ সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, বিভিন্ন অঞ্চলের প্রধান বা আরও উনি ব্যক্তিরা ছিলেন। আর তার সঙ্গে আমাদের সর্বোপরি আমাদেরই ব্লকের মানুষ, বিভিন্ন সমাজসেবার সঙ্গে যুক্ত থাকেন মাননীয় শ্রী অসিত কুমার চ্যাটার্জি মহাশয় ছিলেন, এবং সেই রক্তদাতাদের একটা চ্যাটার্জির মাধ্যমে তাদের হাতে একটা করে শীত বস্ত্র তুলে দেওয়া।